সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি দেবারতি, আমার আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালটাই শুরু হলো কাজ দিয়ে, বিছানা গোছানো দিয়ে। সোনা স্কুলে বেরিয়ে গেছে, ওর বাবাও অফিস চলে গেছে। ওদের তো আজকে অফিসে ছুটি পড়বে। আর সোনাদের এখন দুদিন হবে, মানে বুধ বৃহস্পতি দুদিন হয়ে তারপর ছুটি পড়বে। বাইরেটা কিন্তু দারুণ, বেশ একটা পুজো পুজো ভাব লাগছে বলো? এই তো তৃতীয়া তো হয়েই গেল, আর দুদিন পরেই পুজো। সকালবেলাটাও বেশ রোদটা পুজোর মতো, আর সন্ধ্যে হলেই ঢাক বাজছে, গান বাজছে, বেশ দারুণ লাগছে কিন্তু বলো? মনটা কিন্তু বেশ ফুরফুরে লাগছে। তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তোমাদেরকে অনেক স্বাগত। আর আমরা যারা অলরেডি এক পরিবারে রয়েছি, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখার জন্য। আজকে না সব জামা কাপড় দিয়ে বসেছি জানো তো, অন্যান্য কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিয়েছি, তারপরে এদিকে আমি ওয়ার্ড্রপটা একটু গোছাতে বসেছি। পুরোটা তো একদিনে গোছানো হবে না, তাহলে আমার সারাটা সকাল কেটে যাবে। সেই জন্য আজকে আপাতত নিচের দুটো তাক নিয়ে বসলাম। এই যে নিচের একদম তাকটাতে না, এটাতে আমার যত পুরনো সব কুর্তি এগুলোকে রেখে দিয়েছিলাম, তো একটু এলোমেলো হয়ে গেছিল, তো বার করে আবার গুছাচ্ছি। এই দেখো এই প্লাজোটা কি সুন্দর কাজটা না নিচের, কিন্তু না প্লাজোটা আমার ছোট হয়ে গেছে, ধোয়ার পরে একদম লম্বায় খেপে গেছে, সেই জন্য আর করতে পারি না। আর এই যত কুর্তিগুলো, এই কুর্তিগুলো না বেশ অনেক বছর আগেকার জানো তো, কোনোটা 3-4 বছর আগেকার বা কোনোটা তার থেকেও পুরনো, তো সেগুলো না এখন আর আমার হয় না, বা কোনোটা একটু কালারও নষ্ট হয়ে গেছে, তো সেগুলোকে ওই জন্য রেখে দিয়েছি। আর এই তাকটাতে সোনার জামা প্যান্টগুলো থাকে, তো কাগজটা চেঞ্জ করে নিলাম, কাগজটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছিলো। সোনার কয়েকটা জামা প্যান্ট একটু বারান্দায় চেয়ারে রোদে দিয়ে রেখেছিলাম সকালবেলা। এটার মধ্যেও স্কুলের শীতকালে ব্লেজারটা থাকে, ওটাও রোদে দিয়েছিলাম। ব্লেজারটাকে আবার ভাঁজ করে ন্যাপথলিন দিয়ে একটাতে ভরে রেখে দিলাম। আবার শীত আসলেই লাগবে ব্লেজার, সোয়েটার এইসব, আর এগুলো স্কুলের ফুলাতা জামা প্যান্ট। এটা হচ্ছে পিটির ফুল প্যান্ট, পিটির যেন তো ফুলাতা জামা নেই কিন্তু ফুল প্যান্ট আছে। কাগজটা উঠছিল, বড্ড ডিস্টার্ব করছিল, তাই জন্য একটু সেলোটে পাঠিয়ে দিলাম। আর এখানে রয়েছে সোনার কতগুলো পাঞ্জাবি, শেরওয়ানি। সোনার একবার জন্মদিনে সেই পাঞ্জাবি পরেছিল, সেই শেরওয়ানি সেটটা হচ্ছে এইটা। কতগুলো নতুন নতুন জিনিসের প্যান্ট জমেছে জানো তো ছেলের, কোনোটা তো হয়তো একবার একবার পরেছে, আবার কতগুলো 3-4 প্যান্ট ধরো একবারও পরেও নি, একদম নতুন রয়ে গেছে। তো সেগুলো না আমি এখানে, যে ছোট ছোট বাচ্চা আছে যাদের ধরো এগুলো প্রয়োজন, সেগুলো আমি সোনার কখনো নতুন জামা প্যান্ট বা কখনো এরকম একদম নতুনের মতো রয়েছে গেঞ্জি প্যান্ট রেনকোট জুতো এগুলো দিয়ে দিই। শুধু শুধু রেখে দিয়ে বা ফেলে দিয়ে কি লাভ বলো তো? তার থেকে আমার বাচ্চার মতো ছোট কোনো বাচ্চা যদি পড়তে পারে সেটাই তো ভালো, তাই না? এদিকে কাজ করতে করতে সোনা স্কুল থেকে চলে এলো, তো ওকে বসে হাত পা ধুয়ে বসে রয়েছে। আমি এদিকে ওকে একটু ফলটা কেটে দিই, এখন আর লেবুর রস করে দিতে হয় না, বাবু এখন বড় হয়েছে তাই জন্য নিজে নিজেই চুষে খেয়ে নেয়। কিন্তু দেখো কেটে দেওয়ার পরে বলছে মা আর একটু ছোট করে দাও, সেই জন্য এরকম কুটি কুটি করে পিস করে দিলাম, আর সাথে ওর রোজকারের দুটো আমন্ড। সোনাকে ফলটা দিয়ে চলে এলাম আবার একটা কাজ সারতে। সকাল থেকে জামা কাপড় নিয়ে বসেছি, আমার যেন আর শেষই হচ্ছে না গোছানো। তো এদিকে ট্রলির মধ্যে ছদ্মিদের বাড়ির জামা প্যান্টগুলো রয়েছিল, তো সুশান্তর তো অফিস ছুটি পড়ে যাবে, ও কাল বা পরশু করে আমাদের বাড়ি মানে আগরপাড়াতে আমার বাড়িতে, আর গোবরডাঙ্গাতে মানে ও দিদির বাড়িতে জামা কাপড়গুলো দিতে যাবে। তো এগুলোকে না আমি প্যাকিং করে রেখে দিই, তাহলে আমার কাজটা এগিয়ে থাকবে। সময়ের কাজ সময় করে নিতেই না আমি পছন্দ করি, ওই করছি করব বলে রেখে দিতে ভালো লাগে না। জামাগুলো মাপ দেখে দেখে আলাদা করতে হচ্ছে, একদম সেম সেম কালার তো সেই কারণে। তো চলো এগুলোকে আমি এখন প্যাকিং করে রেখে দিই, যাতে ওর বাবা বেরোনোর সময় প্যাকেটটা শুধু তুলে নিয়ে বেরিয়ে যেতে পারে।
অন্যান্যবার পুজোতে দিদিরা আসে, একসাথে থাকি, মজা করি, ঘুরতে যাই, ঠাকুর দেখতে যাই, কিন্তু এইবারটা আমরা থাকছি না। কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। এখন তো তোমাদের সাথে কিছু শেয়ার না করলে আমার নিজেরও মনটা খুঁতখুঁত করে। বাড়ির লোকের সাথে যেমন সমস্তটা শেয়ার করি, তোমাদের সাথেও ঠিক তেমনটাই হয়ে গেছে। ট্রলিটা এবার ফাঁকাই রাখি। এই ট্রলিটার মধ্যে সোনা ওর জিনিসপত্রগুলো নেবে বলেছে, তো আর অন্য কিছু ভরে দরকার নেই। আর এইদিকে দেখো, তোমাদেরকে দেখানো হয়নি, এটা হচ্ছে আগরপাড়াতে আমার বাবার জন্য একটা শার্ট। বাবা একটু হালকা রঙের জিনিসই পছন্দ করেন, তো একদম হালকা রঙের একটা পিওর কটনের শার্ট। আর এইটা হচ্ছে আমার মায়ের জন্য একটা শাড়ি, খুব নরম একটা মলমল শাড়ি। আমার শাশুড়ি মায়ের জন্য এরকম সেম শাড়ি নিয়েছি, তো ওনারটা ওনার কাছে রয়েছে বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু এরকম সেম কালার। আর এইবারই বাবার জন্য নিয়েছি গেঞ্জি, তো বাবার আর মায়েরটা ওনাদের কাছেই রয়ে গেছে। এই দেখো, একদম সেম টু সেম এইরকম শাড়িটা। আরে এত নরম শাড়িটা, এখন না মা আর হালকা ভারী শাড়ি পরতে পারে না, হালকা শাড়ি পরতে চায়, ওই জন্য হালকা পাতলা নিয়েছি। আর এই টি শার্টটা ওর বাবা সোনার জন্য নিয়ে এসছে। তোমাদেরকে আরো দুটো জিনিস আমার দেখানো হয়নি। এই দেখো, এই ব্ল্যাক কালারের টপটা জন্মদিনে, মানে আমার জন্মদিন যে গেছিল সে আমার জন্মদিনে সোমা দিয়েছিল। বেশ সুন্দর কিন্তু টপটা বলো, কলার দেওয়া আছে, হাতে বোতাম দেওয়া আছে। আর দেখো, এইটা দিয়েছিল রূপা এসে, সেও আমার জন্মদিনে। একটা থ্রি পার্টের সেট, চুড়িদার, প্যান্ট আর ওড়না। কাপড়টা এত নরম যে কি বলবো তোমাদেরকে, একদম মুঠোর মধ্যে নিয়ে নেওয়া যাচ্ছে, ভীষণ সফট কাপড়। উপহার পেতে কার না ভালো লাগে বলো, সে আমরা যত বড়ই হয়ে যাই না কেন, উপহার পাওয়া মানে একটা ভীষণ আনন্দের বিষয়। একটা মানুষ যে আমাদেরকে স্পেশাল ফিল করায়, এটাই তো ভালো লাগে। উপহার পাওয়া মানেই তো তাই, যে সে আমার জন্য ভেবেছে, আমাকে ভালোবেসে কিছু একটা নিয়ে এসেছে, সে যেটা দামি জিনিস হোক কি কম দামি জিনিস হোক, এই ভালোবাসাটাই তো বড় কথা। তো এদিকে স্নান টান করে খাওয়া দাওয়াও হয়ে গেল। সোনাকে বললাম যে বাবা জানলাগুলো একটু বন্ধ করে দাও, তো সে ছুটতে গিয়ে জানলা টাল্লাগুলো বন্ধ করে দিল। ছেলে আমার এদিকে খুব লক্ষ্মী জানো তো, কিছু বললেই ছুটে ছুটে সেটা করে দেয়। যেমন ধরো জলের বোতলটা হাতে হাতে এগিয়ে দেওয়া, বিছানায় বালিশটা পেতে দেওয়া, এইসব কাজগুলো ওকে বললেই ও খুব আনন্দ করে করে। তো দেখেছো, এরকম বিছানার ওপর উঠে দাঁড়িয়ে জানলাগুলোকে বন্ধ করে দিল, এবার বালিশগুলোও পেতে দিচ্ছে। এবার ওকে নিয়ে না একটু শোবো, ঘন্টাখানেক একটু ও ঘুমিয়ে নিক, তারপর আবার বিকেলবেলা উঠে পড়বে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও প্লিজ। সাবধানে থেকো, পুজো আসছে, সবাই খুব আনন্দ করো, আর আমাদের সকলের ভালোবাসা নিও। আজকের মতো তাহলে, টাটা।